সুপ্রিয় শিক্ষার্থীরা, দাসপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন হতে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের আলোচিত বিষয়গুলোর ভিতরে আছে শক্তি সেট, ক্রোমোজোর, কার্টেসীয় গুণন। তো প্রথমে আমরা শক্তি সেট নিয়ে আলোচনা করি। শক্তি সেটের ইংরেজি নাম হচ্ছে পাওয়ার সেট। তো শক্তি সেট শেখার আগে আমরা কোন সেটের উপসেট নির্ণয় করা শিখব। আমি আশা করি তোমরা এর আগে উপসেট নির্ণয় করা শিখেছ। আমরা মনে করি এ একটি সেট যার উপাদান 1, 2, 3। তাহলে এ সেটের উপসেট কি হবে? এ সেটের উপসেট আমরা লিখতে পারি 1, লিখতে পারি 2, লিখতে পারি 3, 1, 2, 3, 2, 3, 1, 2, 3। এবং আমরা জানি সকল সেটে একটি উপসেট হলো হাই। তাহলে এ সেটের উপসেট সংখ্যা হলো 8টি। এখানে আমরা পেয়েছি 5, 1, 2, 3, 1, 2, 1, 3, 2, 3, 1, 2, 3। তাহলে একটি সেটের যতগুলো উপসেট তৈরি করা সম্ভব সবগুলো নিয়ে যদি একটি সেট গঠন করা যায় তাহলে ওই সেটটিকে বলা হবে এই সেটের মানে মূল সেটের প্রকৃত শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে আমরা আরেকবার বলি, একটি সেটের উপাদান আছে 3টি। এই এই সেট দিয়ে আমরা যতগুলো উপসেট তৈরি করতে পারব সেই সবগুলো সেট নিয়ে যে সেট গঠিত হবে তাকে বলা হবে এই মূল সেটের শক্তি সেট। তাহলে আমরা এখন লিখতে পারি কোন শক্তি সেটের সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে পি অফ এ সমান আমরা এখন লিখতে পারি 5, 1, 2, 3, 1, 2, 1, 3, 2, 3, 1, 2, 3। এই আমাদের উপসেট গুলো হলো এই। এবার আমরা আবার শেষে কার্লি ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম, করে একটা সেট বানালাম। এই সেটটাই হবে এ সেটের শক্তি সেট। আশা করি বুঝতে পেরেছি আমরা। এবার আমরা এখানে দেখি যে এ সেটের উপাদান সংখ্যা 3টি। তাহলে আমরা ধরি n সমান 3, অর্থাৎ এ সেটের উপাদান 3টি। আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2n সংখ্যক। অর্থাৎ আমরা এই সেটে পেয়েছি n সমান 3। তাহলে আমরা দেখি এ সেটের
उपादान संख्या एन समान थ्री एखाने आमरा गणना करी एक दुई तीन चार पांच छय सात आठ ताहले पी अफ ए एर उपादान संख्या कत हलो समान आठ एर माने आमरा टू टू दि पावर किऊ এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার এন যেখানে এন সমান সি। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম কোন সেটের উপাদান সংখ্যা এন সংখ্যক হলে সেই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন। তো বন্ধুরা আমরা শক্তি সেট সম্পর্কে ধারণা পেলাম। এবার আমরা ক্রমজোড় নিয়ে আলোচনা করব। অর্ডার পেয়ার বা ক্রমজোড়, অর্ডার পেয়ার বা ক্রমজোড় হলো এক জোড়া উপাদান, তার ভিতরে প্রথমটির অবস্থান কোথায়, প্রথমটির অবস্থান হবে এবং কোথায় দ্বিতীয়টির অবস্থান হবে সেটা নির্দিষ্ট করে বলা যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোন এক জোড়া উপাদান এক্স ওয়াই ও এবি যদি ক্রমজোড় হয় তবে এক্স ওয়াই সমান এবি হবে যদি এক্স সমান এ ও ওয়াই সমান বি হয়। তো আমরা বুঝতে পারলাম। এবার আমরা একটা সমস্যার মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। আমরা দেখলাম 2x প্লাস y কমা থ্রি সমান সিক্স কমা এক্স মাইনাস ওয়াই। আমরা ক্রমজোড়ের সংজ্ঞা হতে জেনেছি এক্স ওয়াই সমান এ বি হলে এক্স সমান এ ওয়াই সমান বি হয়। তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে পারি ক্রমজোড়ের শর্ত হতে পাই 2x প্লাস ওয়াই সমান সিক্স এবং থ্রি সমান ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান থ্রি। দুই নম্বর সমীকরণ এক যোগ দুই 2x প্লাস ওয়াই সমান সিক্স এক্স মাইনাস ওয়াই সমান থ্রি। তাহলে আমরা যোগ যদি করি তাহলে থ্রি এক্স সমান নাইন অর্থাৎ এক্স সমান থ্রি। আবার এক্স এর মান এক নং এ বসাইয়ে পাই কি পাবো
टू इंटू थ्री प्लस वाई समान सिक्स अथाए वाई समान सिक्स माइनस सिक्स अथे वाई समान जीरो ताहले आमरा एई जगह थेके एक्स कमा वाई समान पेलाम थ्री कमा जीरो। तो आशा करी आमरा सम्पर्के बुझते पारलाम। एबार आमरा कार्टेशियो गुण सम्पर्के जानबो। कार्टेशियन प्रोडक्ट आमरा एक उदाहरण माध्यमे कार्टेशियो गुणजटा शेखार चेष्टा करब। आमरा एक सेट धरलाम एक जन व्यक्ति तार घरेर घर भितरे एवं बाहरे दुई धरनेर रंग करबे। तो আমরা যদি সেটের মাধ্যমে প্রকাশ করি মনে করি একজন ব্যক্তি তার ঘরের ভিতরে সাদা ও সবুজ রং করবে এবং ঘরের ভিতরে ঘরের বাইরে লাল হলুদ ও নীল এর যে কোনো একটি রং করবে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটি রং সে ঘরে করবে এবং বাইরে যে কোনো একটি রং করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সে ঘরের দেওয়ালের ভিতরে এবং বাইরে এইভাবে রং করতে পারে, হয় সাদা লাল না হলে সাদা হলুদ নতুবা সাদা নীল বা সবুজ লাল বা সবুজ হলুদ অথবা সবুজ নীল এই কয় ধরনের সে রং করতে পারবে। তাহলে এই উপাদানগুলো নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি তাহলে আমরা বলবো কার্টেশীয় গুণজ বি। আমরা কার্টেশীয় গুণজকে এ কার্টেশীয় গুণজ বি অথবা এ ক্রস বি বলতে পারি। এবার আমরা সেট আকারে প্রকাশ করব এবং এই উপাদানগুলো আমরা বসাই দেব। তাহলে আমরা কি পাব, এ কার্টেশীয় গুণজ বি সমান এই যে সেট বসিয়ে দিলাম, তাহলে এই সেটটাই হবে কার্টেশীয় গুণজের সেট, যেখানে একটা ভিতরের রং এবং একটা বাইরের রং এবং প্রত্যেক ক্রমজোড়ে একটা করে ভিতরের রং এবং বাইরের রং থাকবে। তাহলে এর প্রেক্ষিতে আমরা কিছু সমস্যার সমাধান করতে পারি। আমরা মনে করি পি একটা সেট এ বি সি, কিউ আর একটা সেট টু থ্রি। তাহলে আমরা এখন পি কার্টেশীয় গুণজ কিউ সমান লিখতে পারব এ বি সি গুণজ
टू थ्री, ए टू ए थ्री, बी टू बी थ्री, सी टू सी थ्री, প্রত্যেকটাই আলাদা আলাদা ক্রমজোড় হবে এবং শেষে সেট আকারে প্রকাশ পাবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করছি, এই দুইটা সেটের যে কার্তেশীয় গুণজটা হয়েছে, আমরা যদি একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি বাই জেনারেল পি গুণ কিউ সমান বলতে পারি এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু পি এবং ওয়াই বিলংস টু কিউ। তার মানে আমরা এখানে যে ক্রমজোড় গুলো তৈরি করছি, আমাদের প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদান আসবে প্রথম সেট থেকে এবং দ্বিতীয় উপাদান আসবে দ্বিতীয় সেট থেকে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে বন্ধুরা আমরা আজ শক্তি সেট, ক্রমজোড় এবং কার্তেশীয় গুণজ সম্পর্কে ধারণা লাভ করলাম এবং তার থেকে কিছু সমস্যার সমাধান করলাম, এবং আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।